কেননা এই দুনিয়া দুদিনে আজ আছি কাল চলে যাব কে কবে যাবে কোনো গ্যারান্টি নাই তবে কি মুখ দেখাবে কিয়ামতের দিনে আল্লাহ বাগের কাছে ছেলে কোন কি দিনে শিক্ষা দান দেখবেন তাদের মধ্যে ভয় আল্লাহ থাকবে কেননা আল্লাহ জানিয়ে দিয়েছেন আমাকে সবথেকে বেশি কারা ভয় করে আল্লাহ নিজে বলছে আমাকে সবথেকে বেশি ভয় করে আলেমরা জাননেওয়ালারা যারা আমার সম্বন্ধে জানে তারাই বেশি ভয় করে এই আলেমদেরকে ভালোবাসো আলেম ছেলেদেরকে বানান তাদের সম্মান মাকাম এত হবে একটা হাফেজ হাক্কানি কিয়ামতের দিনে 70 জনকে জান্নাতে নিয়ে যাবে এমন 70 জনকে নিয়ে যাবে যারা কিনা জাহান্নামে ঘোষণা হয়ে যাবে কিন্তু হাফেজ কোরআনটা দাঁড়িয়ে যাবে ও রব্বি আল্লাহ বা এটা আমার জায়গির বাড়ির চাচা ছিল এটা আমার জায়গির বাড়ির চাচি ছিল এটা আমার জায়গির বাড়ির এলাকার ভাই ছিল আল্লাহ যখন আমি আপনার কোরআনকে তেলাওয়াত করতাম এরা বাড়িতে খানা দিত গরিব ছিলাম খে পরখে হাফেজ হয়েছি আজকে আপনি দয়া করে আমাকে কোরআন সিনাই দিয়ে সম্মানিত করেছে মর্যাদাওয়ালা করেছে সেই কোরআনের সম্মানের খাতিরে আল্লাহ এদেরকে আপনি নাজাত দিয়ে দিন এমন 70 জনকে আল্লাহ হাফেজ কোরআনের ওসিলায় আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে আর আজকে হাফেজদের ঘরে বিভিন্ন জায়গায় ব্যাগ চেক করা হচ্ছে বমলি যাচ্ছে না তো করছে না করেন আর প্রকাশ্য অস্ত্র নিয়ে ঘুরছে তাদেরকে দেখে স্যালুট করা হচ্ছে দোষ তাদের নয় দোষ আমাদের আল্লাহ নবী ইসলাম আমাদের কাছে দিয়ে যাইনে আল্লাহ নবী যে ইসলাম দিয়ে গেছে ওই ইসলামে ফারুকে আজম ছিল যিনি কিনা মদিনা নবাবী শরীফে দাঁড়িয়ে নামাজ পড়া তিনি ইমামতি করতেন আবার মসজিদে নবাবী থেকে বেরিয়ে গিয়ে সিংহাসনে বসে আর দেখ পৃথিবীর দায়িত্বভার চালাতে তুমি আখেরাতের বিশ্বাসী হও কষ্ট হলো মেনে নিবার অভ্যাস করো যদি তুমি আখেরাতের বিশ্বাসী হও দেরি হলো তোমাকে পরিবর্তন হয়ে যেতে হবে কবরে যদি তুমি কবরের আযাবকে বিশ্বাস করো নচেত তোমার আখেরাত বরবাদ হয়ে যাবে সেদিন কোনো উপায় থাকবে না কেননা ওলি আজার তো খুদা বেজার হয়ে যাবে এ যুবকেরা কিয়ামতের দিনে আল্লাহ আলেমদের ঘরে বলবে যা তোমরা জান্নাতে চলে যাও ওই সময় তারা যখন যেতে যাবে একদল মানুষ তাদেরকে রাস্তায় আটকে দেবে এ আল্লাহর আলেম বান্দা আপনারা দুনিয়া জমিনে ওয়াজু করতে বড় বড় হাদিস আমাদেরকে শোনাতে আল্লাহ নবী বলেছিলেন এ আমার সাহাবারা আল মারউ মা মান হাব্বা দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে তাহলে আজ দুনিয়া জমিনে আমরা তো আপনাদেরকে ভালোবেসেছিলাম আপনারা যা বলতেন তাই মেনে নিতাম আপনাদের পিছনে কিদা করে নামাজ পড়েছিলাম আপনাদের মজলিসে গিয়ে বসতাম আপনাদের সঙ্গে কথা বললে সমাজে নিষেধ ছিল তাও ভয়কে অপেক্ষা করে আপনাদের পিছনে কাতারে দাঁড়িয়ে যেতাম আপনারা যখন ডান দিকে বলতেন ডান দিকে যেতাম আপনারা যখন আগে বলতেন আগে যেতাম আপনারা যেভাবে লিডারশিপ দিয়েছেন আমরা তো মেনে নিয়েছিলাম আজ দুনিয়ার জমিনে কোন কারণে ধরা পড়ে গেছি আজকে সেই হাদিসটা কেন বাস্তবায়ন হচ্ছে না আল্লাহ নবী বলেছেন আল মারউ মা মান হাব্বা ভালো তো আপনাদেরকে বেশিছি দুনিয়ায় অনেক অর্থ দেওয়া হয়েছিল আপনাদেরকে ত্যাগ করার জন্য অর্থ ত্যাগ করেছি আপনাদেরকে ত্যাগ করিনি দুনিয়ায় অনেক অর্থ দিয়ে আপনাদেরকে বদলাম করাবার জন্য মিথ্যা নাটক করানো হয়েছিল অনেকে ফেসে গিয়েছিল মিথ্যাভাবে আপনাদের নামে অভিযোগ দিয়েছিল আমরা কিন্তু দিইনি কেননা আমরা মেনে নিয়েছিলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ায়ে এরা নবী
নদীর অরিশ এদের গায়ে কালি আমরা লাগাতে যাব না কেননা এদের গায়ে কালি লাগালে শুধু এদের গায়ে লাগবে না নবী পাকের গায়ে লেগে যাবে নবীর অরিশ কি করে এত বড় অন্যায় করে এদের গায়ে দাগ লাগালে রাসূলুল্লাহর হাদিসে দাগ লেগে যাবে এত ত্যাগ স্বীকার করেছি কিন্তু ওই হাদিসটা আজকে কেন বাস্তবায়ন হচ্ছে না আল মারউ মা মান আব্বা দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে ওই সময় আলেমরা আল্লাহ পাকের কাছে যাবে ও রব্বি আল্লাহ আপনার একদল বান্দারা না জানি কোন কারণে ধরা পড়ে গেছে কিন্তু সত্যি তারা দুনিয়ায় আমাদেরকে মহব্বত করেছিল আমাদের জন্য মারও খেয়েছিল আমাদের কাতারে গিয়ে বসে থাকতো আমাদের দরবারে গিয়ে বসে থাকতো আমাদের মজলিসেও বসে থাকতো আমরা যেটা বলতাম সেই ডিরেকশন অনুযায়ী জীবন গড়ত আল্লাহ আজ যখন আমরা নাজাত পেয়ে গেছি তারা নবীর হাদিসটাকে সামনে নিয়ে এসেছে আল মারউ মা মান আব্বা কেন এই হাদিসটা বাস্তবায়ন হবে না আল্লাহ পাক ওই সময় রহমতে দরিয়া জোস মারবে মেরে দিয়ে বলবে হাবিবের মুখ ছিল কথা ছিল আল্লাহ অতএব তারা যা বলেছে যথাযথ সত্য কথা বলেছে এ আলেম বান্দা যাও যারা দুনিয়া জমিনে তোমাদের পাশে দাঁড়িয়েছিল তোমাদের কাতারে ছিল তোমাদের পিছনে ছিল তোমাদের নেতৃত্ব মেনে চলেছিল আজকে তাদের ঘরে নিয়ে আমার জান্নাতে চলে যাও আফসোস আমরা আমার মালিককে ভালোবাসতে পারলাম না অথচ আমাদের আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে কিভাবে মহব্বত করেছিলেন কিভাবে প্রিয় করেছিলেন 90 বছর পার হয়ে গেছে সংসার জীবন করছে গে সন্তান হয়নি আল্লাহ পাকের কাছে দোয়া চেয়ে যায় ও রব্বি আল্লাহ আপনি কিছু না থাকাতে সব করেছেন এখানে আমরা উভয় রয়েছি আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে একটা সন্তান সন্তান দিবার মালিককে আল্লাহর কাছে চাইবেন সমাজে কিছু মুসলমান আছে সন্তান হয় না বলে কুফুরি কালামে যারা করে তাদের কাছে চলে যায় হ্যাঁ আল্লাহর ওলিদেরকে নামাজি মুসল্লিদের ঘরে মসজিদে মিষ্টি দিয়ে ইমামকে বলে সবাইকে দিয়ে দোয়া করাতে পারেন আব্বাদান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকে কাছে রোনাজারি করে ফরিয়াদ করে ও রব্বি আল্লাহ পাক আমি ইব্রাহিম আপনার দাস আপনার কাছে দোয়া চাই আল্লাহ আপনি আমার ঘরে একটা সন্তান দান করুন আল্লাহ সন্তান যে কত নিয়ামতের জিনিস সন্তান যে কত মুতামরবাক্কাক জিনিস আল্লাহ যারা অন্য কারো দিবার ক্ষমতা নাই কোটি কোটি টাকার মালিক দুনিয়া দুনিয়া ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর কোন ডাক্তার বাকি নাই কোন কবিরাজ বাকি নাই ওষুধ খেয়ে খেয়ে নিজে কত ওষুধ হয়ে গেছে তারপরও সন্তান নাই আছে না না অথচ এমনও গরিব আছে হয়তো বেচারি ভ্যান চালিয়ে খায় বা 4,000, 5,000, 8,000, 10,000 টাকার কোনো কাজ করে তিনটে চারটে পাঁচটা বাচ্চা আছে আছে না নাই তা দিবার মালিক কে আল্লাহ আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল 60 বছর থেকে দোয়া চাইছে 90 পার হওয়ার পর কবুল হয়েছে ভেবে চিনতে দেখুন আল্লাহ পাক একটা সন্তান দিলেন যে সন্তানটা চাঁদ বললে তো বড় কম হবে কেননা নবীরা হলেন নূরের শুধু আমার নবী নয় আল্লাহ আমার নবীর নূর থেকে তো কায়নাত তৈরি করেছে প্রতিটা নবীদের সম্পর্ক জান্নাত থেকে আল্লাহ তাদের শরীরকে স্পেশাল জান্নাত থেকে তৈরি করে আর জান্নাতটাও হলো নূরের
তেই নূরের চমক একটা সন্তান আল্লাহ দিয়েছে জিনার নাম হলো হযরত ইসমাঈল এই বাচ্চাকে পেয়ে ইব্রাহিম নবী আদর করতে লেগেছে আওয়াজ এসে যায় এই ইব্রাহিম তোমার বাচ্চাকে আর তোমার স্ত্রীকে ওই এলাকায় যেখানে এখন কাবা শরীফ রয়েছে ওই জায়গাতে রেখে আসো যেদিনের কথা বলছি 4-5 হাজার বছর আগের কথা তখন ওই এলাকায় কোনো ঘর ছিল না ওই এলাকায় তখন কাবা শরীফটা তখন ছিল না ওই এলাকায় তখন গাছপালাও ছিল না ওই এলাকায় তখন পানির কোনো ব্যবস্থা ছিল না আল্লাহ হুকুম করলেন ইব্রাহিম যা তোমার বাচ্চার স্ত্রীকে রেখে আসো এতদিনের দুয়ার ফল পেয়েছি আল্লাহ একটু আদর করছি কিছুদিন তো রাখতে দেন না কোনো প্রশ্ন নয় কেন রাখবো তাও নয় আল্লাহ হুকুম দিয়েছে ইব্রাহিম নবী তৈরি হয়ে গেছে আর আজকে আমরা কি করছি ভাবো সেই বাপেরই তো ছেলে এগুলো ভাবার বিষয় ভাই এগুলো শুনে নিজেদের মধ্যে ভাবাতে হয় তাহলে দেখবেন একদিন ভেতর থেকে একটা পরিবর্তনের আওয়াজ উঠবে যে না অনেক হয়েছে তওবা করো ফিরে আসো এই না ভাবলে না ভাবালে পরিবর্তন হওয়া যায় না أبزا حضرات إبراهيم خليل الله أمزا حضرات حضرة خجوة كاجه گلين اي امار پران استيري الله با حكم كن ديه چه اي امار پران استيري تويري خوي جاو تما كي آر بچا خيني جوا خوابه كوتا اي جابه كي جن ني جابه يا تو دوگو كي جو كوتا نوي استيري او جيگا شا کرنا كينو جابو كوتا اي جابو آج امرا تو اكتا پوشن کرلے با কিছু বললে আমাদের বেটিরা মায়েরা বোনেরা সংসার জীবনে স্বামীর মুখের উপরে হাজারো প্রশ্ন করে আল্লাহ নবী বললেন কিয়ামতের দিনে আল্লাহ ওই নারী থেকে মুখ ঘুরিয়ে নেবে যে কিনা তার স্বামীর সঙ্গে কথা কাটাকাটি করে যদি কারো বাড়ি থাকে তাহলে কি করতে হবে বুঝাতে হবে কেন আপনি কি চান আপনার স্ত্রী জাহান্নামী হোক তাহলে তাকে বুঝাতে হবে দেখো তুমি যেটা করছো এটা আমার রসুল নিষেধ করেছে আল্লাহ কায়ামতের দিন তাকাবে না এবং তোমারও উচিত স্ত্রীটা যখন মিজাজি দেখছো তুমি তাকে যখন ভালোবাসো তাহলে তাকেও একটু আদর করে সেইভাবেই বুঝাও যাতে ও কাটাকাটি না করে কথাটা উভয়কেই চেষ্টা করতে হবে তুমি যদি এই ব্যবহারটা দেখাও তোমার হৃদয়ের খবর কে জানে আল্লাহ যাহারে আমার বান্দাটা দেখ নিজের উপরে কষ্ট চাপিয়ে আমার বান্দি তার না স্ত্রী কিন্তু বান্দি তো আমার তাকে বাঁচাবার জন্য চেষ্টা করছে আল্লাহ তোমার উপরও খুশি হবে আম্মা জানকে সাথে করে নিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রওনা দিলেন সঙ্গে হযরত ইসমাঈল শিশু বাচ্চা দুধের বাচ্চাকে নিয়ে রওনা দিলেন এমন একটা জায়গায় যে পৌঁছালে যে জায়গাটা আজকে কাবা শরীফ আছে ওখানে কোনো ঘর বাড়ি গাছপালা পানি গিয়েছিল না ওই জায়গা দেখি স্ত্রীকে বলতে লেগেছে আমার পিরানির স্ত্রী তুমি আর বাচ্চা এখানে থাকবে আমাকে ইজাজত দাও যাবার জন্য ওই সময় স্ত্রী ও আম্মা জান কি বলেছিলেন আমি একটা কথা জানতে চাই আপনি আমাকে রেখে যাচ্ছেন আল্লাহর হুকুম এটা হযরত ইব্রাহিম নবী বলেছিলেন আমার প্রাণের স্ত্রী নবীরা আল্লাহর হুকুমে চলে আমার মুখ কথা আল্লাহর তে আপনাকে রেখে যাচ্ছি কথাটা বলতে দেরি আম্মা জান বলেছিলেন প্রাণের স্ত্রী আপনি স্বামী আপনি যান কেননা আপনার থেকে উত্তম সারা সাহায্যকারী হলেন আমার আল্লাহ কিন্তু আজ আমাদের মধ্যে কি বেরোই আমার স্বামীর যদি কিছু হয়ে যায় আমার আমার বাচ্চার ভবিষ্যৎ কি হবে বলবেন না দোয়া করুন আল্লাহ স্বামীকে বাঁচিয়ে রাখো ভবিষ্যৎ স্বামীর হাতে নেই আল্লাহর হাতে আছে স্বামী থাকার উপরও ভবিষ্যৎ করতে পারে না আর স্বামী চলে যাওয়ার পরও আল্লাহ অনেকের ভবিষ্যৎ করে দেয়
অতএব আল্লাহর হাতে এসব কথা না বলে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে স্বামী যখন ভালো কাজে যাবে সন্তান যখন ভালো কাজে যাবে তাকে রুকা ঠিক নয় তাকে উৎসাহিত করা দরকার তুমি আল্লাহর খুশির জন্য যাচ্ছ আল্লাহর হুকুমে যাচ্ছ যাও আমার কোনো আপত্তি নাই আমি তোমার সাথে আছি উৎসাহিত করছি তোমাকে আমি তুমি এগিয়ে যাও ঠিক ইসমাইল আলাইহিস সালাম কে যখন আব্বাদান ইব্রাহিম সাল্লামও জিজ্ঞেস করেছিলেন বাবা আল্লাহর হুকুমে আমি তোমায় জবাই করব কুরবানি দেব হযরত ইসমাইল আলাইহিস সালাম কথা শোনা শেষে বলেছিলেন আব্বা জান আপনি দেরি করবেন না কেন না আপনি দেরি করবেন না আল্লাহ যখন কব আপনি কুরবানি আমায় করে দেন জবাই আমায় করে দেন এই কথাটা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের দিকে তাকিয়ে আছে কি বলছো বাবা তুমি সবে হালকা বয়স তুমি চলতে শুরু করেছো এমন করে কাবাটা তপ করে যে তুমি পাত কাবা তৈরি করেছি তুমি পাথরটা ধরে ধরে তৈরি তুলে দিয়েছ বাচ্চা তুমি কি বলো তুমি কি বুঝতে পারছো হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেছেন আব্বা জান অবশ্যই আমি বুঝতে পেরেছি আল্লাহর খুশির জন্য আপনি আমাকে জবাই করে দেবেন আমি ইন্তেকাল হয়ে যাব আল্লাহর কাছে ফিরে যাব আমার আব্বা দেরি করবেন না কেননা আপনার থেকেও আমার জন্য উত্তম আপন হলো আমার আল্লাহ দেখুন মা কেমন বাচ্চা কেমন এই জন্য আমরা যদি একটু ভালো হই আমাদের বাচ্চাও আল্লাহ ভালো দেবে বাচ্চা বদমাইশ হলে বাপ মা ধরে মারে বকাবকি করে কত কি ছোট বড় কথা বলে কিন্তু মনে হয় নিজের দিকে একটু তাকানো দরকার আমাদেরই ভুলের দোষে কখনো কখনো ছেলেরা খারাপ হয়ে যায় আর আমরা যদি ভালো হই এটা স্বাভাবিক গাছ ফল গাছের কি বলে একটা কথা আছে না গাছ তোর পরিচয় কি ফলে পরিচয় নাকি এটা কথাই হোক তো গাছ আমরা আমরা দুজন যদি ভালো হই আল্লাহ আমাদের ওসিলায় যে নিয়ামত দিচ্ছে স্বাভাবিক সেটা ভালো হবে তাই দুনিয়া জীবনে চলতে গিয়ে আমরা বাচ্চা হলো আমাদের জিন্দেগির জান্নাত পর্যন্ত পৌঁছাবার ভবিষ্যৎ জানেন একটা বাচ্চা কত নিয়ামতের জিনিস কত নিয়ামতের জিনিস জান্নাত পর্যন্ত পৌঁছাবার ভবিষ্যৎ একটা বাচ্চা কে আল্লাহ এত বড় নিয়ামত করে হযরত ঈসা আলাইহিস সালামের জবানের একটা কথা শুধু মনে পড়েছে একটু বলে দিই বাচ্চাদের ব্যাপারে সন্তান কি নিয়ামত সন্তান আল্লাহ কি নিয়ামত করেছে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি এক কবরের পাশ দিয়ে যাচ্ছে যাবার পর দেখছে যে কবর থেকে একটা নূরের রোশনি আলো আসমানের দিকে উঠে যাচ্ছে ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ নবী আলাইহিস সালামদের সঙ্গে আল্লাহর কানেকশনটা এমন না আমাদের জন্য আশ্চর্যের বিষয় হতে পারে তারা যখন খুশি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতো জোরে বলুন সুবহানাল্লাহ এমন একটা ভালোবাসার ব্যাপার স্পেশাল আল্লাহ তারা বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আল্লাহ এই কবরবাসী কি ইবাদত করেছে যার কবরকে আপনি নূর আলা করে দিয়েছেন আল্লাহ বললেন ঈসা তোমাকে তো আমি ক্ষমতা দিয়েছি তুমি ডাকো উঠবে ঈসা নবী ডাক দিলেন কুম বি ইজনিল্লাহ এ কবরবাসী আল্লাহর হুকুমে ওঠো কবর ফাট হয়ে গেল একটা মানুষ উঠে দাঁড়িয়ে ঈসা নবীকে সালাম দিল জোরে বলল সুবহানাল্লাহ ঈসা নবী তাকে দেখে বড় খুশি নূরানি চেহারা সেও আনন্দ রয়েছে ঈসা নবী যখনই তাকে প্রশ্ন করলো ভাই কি আমল করেছো যার জন্য আল্লাহ তোমার কবরে এত শান্তি দিয়েছে এই কথা শুনেই কবরবাসী কাঁদতে শুরু করেছে ঈসা নবী বলছে ভাই আমি কি এমন বললাম যে তুমি কাঁদছো তখন সেই কবরবাসী বলছে হুজুর আপনি যখনই বললেন আমার পুরাতন প্রথম কবরে আসার কথা মনে পড়েছে তখন আমার যে শাস্তিটা হয়েছিল তখন যে আযাবের মধ্যে আমি ছিলাম
তখন যে জিল্লাত ভাই আমি দুঃখিত একটু ব্যবহার করছি মানে ঠান্ডা গরম শুধু হচ্ছে তো দিনের বেলা গরম হয়ে যাচ্ছে রাত্রি হালকা হালকা হচ্ছে তারপরে ওখানেও যেতে করতে একটু গায়ে পানি পড়েছে এখানেও ঝাপটা লাগলো একটু এগুলোতে ঘেমে থাকে তো গা তো ঈসা নবী কে বলছে হুজুর আমার প্রথম কবর যখন যখন কবরে প্রথম প্রথম এসেছি তখন আমার কবরে যে শাস্তি হয় বাবু তোমাকে তো আমি করতে মানা করেছি ভিডিও করছো বন্ধ করো এই ভুল করছো এবার লাও হুজুর মেরে গিয়ে যে তুমি উল্টো পাল্টা কথা বলবে তখন বলে দেখেছো আমি তো প্রথমেই বললাম অজ করতেছি অজের মুডে রাখো ভালোভাবে দুটো হাসি খুশিতে কথা বলে চলে যায় দিন প্রচার করতে এসছি দিনের কথা বলে চলে এগুলো বোঝো এগুলো আমার নবীর মেম্বার এটা এটা জলসার মাহফিল এখানে বসলেই গুনাহ মাফ হয় এখানে বসলে ফেরেশতারা দোয়া করে এখানে বসলে রহমতের ফেরেশতারা এসে যারা থাকে তাদের তাদের বাপের নাম ধরে আল্লাহর কাছে মেসেজ পাঠায় যাও আল্লাহ সব জানে আল্লাহ সব জানে এই ফরিয়াদ করে তখন দোয়া চাই আল্লাহ এদেরকে মুক্তি দেন নাজাত দেন জোরে বলুন সুবহানাল্লাহ এই এমন একটা জায়গা রাসূল বলছেন ক্বালা হালাকা যিকির যেখানে আল্লাহর কথা হয় ওই জায়গায় বসলে আল্লাহ স্বয়ং নিজে খুশি হয় জোরে বলুন সুবহানাল্লাহ এটা এমন একটা জায়গা 40 বছর নফল ইবাদত করা আর এক ঘন্টা দিনের ইসলামের শিক্ষার জন্য বসলে ফজিলত বেশি জোরে বলুন সুবহানাল্লাহ এগুলোকে খারাপ করেন না ভাই এটা ধর্মের জায়গা অন্য কোন জায়গায় মিটিং মিছিল বা আমার সংগঠনের কোনো প্রোগ্রাম করলাম ব্লাড অর্পণ শিবির বা সমাজ সেবার কাজ গরিব মানুষকে বস্ত্র বিতরণ ইত্যাদি ইত্যাদি সেখানে একটু এখন সব যা চলছে বাইরে বাইরে ছেলেরা আছে বা প্রচার প্রসারেরও দরকার আছে ওই ওসিলায় আরো ভালো ভালো মানুষ যদি জয়েন্ট হয় অনেক রকম কারণ থাকতে পারে বা কারো প্রয়োজন থাকলে সেও ছুটে আসবে ওই সংগঠনটা দান করে চলো কথা বুঝছেন কিন্তু এইটা তো আমাদের একটা পবিত্র জায়গা এই জায়গাটাকে ঠিক রাখেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা একটু চেপে চেপে যাওয়া যায় কি দেখেন না মানুষজন দাঁড়িয়ে আছে আসতে পারছে না একটু দেখেন সহযোগিতা করুন দরুদ শরীফ আল্লাহুম্মা সরে সরে আসেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ এক মেহি নেহি উন পর কুরবান জমানা হে এক মেহি নেহি উন পর কুরবান জমানা হে এক মেহি নেহি উন পর কুরবান জমানা হে রব দো আলম কা রব দো আলম কা মাহবুব গানা হে এক মেহি নেহি উন পর কুরবান জমানা হে কাল পুল সে জিসনে হমে খুদ হি পার লগায়েগা
پار لگائے گا جہرا کا او بابا ہے حسنین کا نانا ہے آرو جو لے بولن جہرا کا او بابا ہے حسنین کا نانا ہے ایک میں ہی نہیں ان پر قربان زمانہ ہے اللہم صلی علی এখন কুরবানির বাজার চলছে তো গ্যাস ঘন ঘন হয়ে যাচ্ছে বুঝতে পারছেন তো নাকি সবারই হচ্ছে তো নাকি হ্যাঁ এখন হবে এক দু সপ্তাহ এরকম হতে থাকবে পিছোবার জায়গা নেই যতই মনকে বলি থাক না ক্ষতি হবে কিন্তু হাড়ি দেখলে রসগোল্লা হাড় মনে গেলে আল্লাহ কি টেস্ট করেছে কি সারা বছর খেয়েও মজা নেই এর একটা আলাদা বরকত থাকে ঠিক না বেটি তো ওই জন্য আমি ঘন ঘন গ্যাস হয়ে যাচ্ছি আর গ্যাস হলেই ওপর দিকে উঠবে আর ওপর দিকে উঠলেই তখন কথা বলতে কষ্ট হবে যা ওই হগ্গে যা ছাড়া যাবে না তা বলে কেন কাল বেঁচে থাকবো কি গ্যারান্টি থাকবে না কবরে গিয়ে আফসোস হবে খেতে পেলাম না খেয়েলি আর আল্লাহ খেতে নিষেধও করেনি তবে বলেছে খাবার পর একবার আলহামদুলিল্লাহ বলিস ওইটাই যদি না বলি তাহলে দুঃখজনক আর খাবার আগে একবার বিসমিল্লাটা বলিস আমার নামটা দিস কেন আমি খাওয়াবার মালিক হযরতে নবী ঈসা আলাইহিস সালাম যখন ওই কবরবাসীকে জিজ্ঞেস করলো ভাই তুমি